हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के अंदर लेटरिंग के ऊपर एक टा प्रॉब्लम सॉल्व करे छी। लेटरिंग के प्रॉब्लम का की देखी, राइट द फॉलोइंग वर्ड विथ 20 mm, 7:4 कैपिटल लेटर, यू सिंगल स्ट्रोक वर्टिकल लेटर टाइप। की लिखते हबे आई लव इंडिया। आमाके लिखते हबे जे आई लव इंडिया। एटा प्रथम लिखे नहीं डेटा दिए नहीं हाइट अफ द लेटर देवा 20 mm। ओके, एवं स्टैंडर्ड रेशियो सेवन इस टू फोर सम्बन्धे एक जेने इन अल्फाबेट टेक्निके सेवन इस टू फोर सात हे मे सेवेन यूनिट सतटा हे लम्बाटा सतटा घर थे इस टू फोर मान चौड़ा हे चारटे घर ऊपर लम्बाटा थे ये सेवेन एक चार चारटे घर एखे एक सातटा घर ये सेवेन इस टू फोर बोल एक दुई तीन चार पाँच छय सात सातटा घर और फोर हे एक दुई तीन चार यहाँ हे सेवेन इस टू फोर हमें लेटरिंग एखे बोले जे सेवेन इस टू फोर हाँ करते हैं ठीक है। किंतु ये लेटरिंग मजखने ये एखे एक मध्य से एक लिखल ये हमें लेटरिंग मध्य लिखल ये सेवेन इस टू फोर हल ये सेवेन इस टू फोर सेवेन हाई फोर उन्तु अनेक लेटर आज जेमन हाई ये जमन ए लिखल ये सेवेन इस टू फोर सतटा हाइटे सतटा घर नीचे चौड़ाते चारटे घर কিন্তু অনেক লেটার আছে আই সেভেন ইস টু ওয়ানে হয় এম সেভেন ইস টু ফাইভ অর্থাৎ এখান থেকে আরেকটা ঘর বাড়াতে হবে এমটাই একটু ফ্যাটি ডাব্লু আরও একটু ফ্যাটি ডাব্লু আর একটু মোটা সেই জন্য আমরা সেভেন ইস টু সিক্স নেব আবার জে নেব সেভেন ইস টু থ্রি যখন আমরা লেটারিং করতে যাব যদি আমরা এই ধরনের লেটারগুলো পেয়ে থাকি তখন আমরা এগুলোকে सेवेन इस टू वन सेवेन इस टू फाइव सेवेन इस टू थ्री जे के सेवेन इस टू थ्री ये करब ते लेटरटार टेक्निक देखते हमें सुंदर लागे लेटरटा खूब सुंदर अपियारेंसटा खूब भलो है लेटरटार जो भिवटा आसा खूब सुंदर लागे सूतरा एन लेटरिंग करा हाइट हाँ दिए चौड़ा किचू बोली जानी कि सेवेन इस टू फोर सेवेन बाय फोर इज इक्वल टू हाइट এটাকে আমরা হাইট বলেছি হাইট ডিভাইডেড বাই উইডব্লিউআইডিটি ঠিক আছে তাহলে সেভেন ইস টু ফোর আমাকে হাইট বলেছে 20 উইড হচ্ছে কত হবে উইড ইজ ইকুয়াল টু 24/7 ইকুয়াল টু 11.5 mm উইড এখন আমাকে কী করতে হবে আমি লিখব আই লাভ ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া লিখব সুতরাং এখানে লেটারটা যে হবে লেটারটা চওড়া হবে হচ্ছে যে লেটারটা লিখব দুটো লাইন জানি দুটো লাইন দেখলাম এই দুটো লাইনটা 20 বলেই দিয়েছে হাইট হচ্ছে 20 আর লেটারটা হবে হচ্ছে 11.5 ঠিক আছে 11.5 এটা হচ্ছে লেটারের চওড়া আরেকটা জিনিস জানতে হবে লেটার টু লেটার আমরা গ্যাপ একটা মেনটেন করি
লেটার টু লেটার 1 mm আমরা গ্যাপ মেনটেন করি, ঠিক আছে? আর ওয়ার্ড টু ওয়ার্ড আমরা গ্যাপ মেনটেন করবো, ওয়ার্ড টু ওয়ার্ড গ্যাপ মেনটেন করবো 2 mm, বা একটু বেশি কম, কিন্তু যা মেনটেন করবো সিমিলার ইকুইভ্যালেন্ট সবখানে যেন একই রকম থাকে, তবে লেটারটাকে দেখতে আমাদের কাছে স্টাইলটা দেখতে আমাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? তো বোঝা গেল, এখন আমরা লিখব আই লাভ ইন্ডিয়া। কিভাবে লিখবো দেখো, প্রথমে আমরা কি করি সেটা একটু দেখে নিই, ঠিক আছে? আমরা দুটো হরিজন্টাল লাইন টানলাম, যে দুটো লাইনের গ্যাপ হচ্ছে 20 mm, আমাদের যেমন করে দিয়েছে, তাহলে আমরা এখন আমরা লিখবো আই লাভ ইন্ডিয়া, ঠিক আছে? আমরা চওড়াটা নেব হচ্ছে কত না, যেটা হচ্ছে হাইট হচ্ছে 20 mm, উইথ বলে দিয়েছে 11.5, আমরা বের করে নিয়েছি, বলে দেয়নি। লেটার টু লেটার গ্যাপ দেব হচ্ছে 1 mm, ওয়ার্ড টু ওয়ার্ড গ্যাপ দেব 2 mm, ঠিক আছে? তো আমরা এখন লিখব আই, আই আই লিখলাম, তাহলে আই হচ্ছে আই একটা স্ট্রোকে হয়ে গেল, আই আমি বলেছি কত 7:1, তো আইটা আমরা একটা ঘর দেব, এবং লেটার টু লেটার গ্যাপ দেব হচ্ছে 1 mm, ঠিক আছে? লেটার টু লেটার গ্যাপ দেবো, কিন্তু এখানে ওয়ার্ড হচ্ছে, আই একটা লেটার হয়ে গেল, তারপরে আমি লিখব লাভ, এই গ্যাপটা দেব হচ্ছে এখানে এল, চওড়া হবে হচ্ছে 11.5, চওড়াটা নিলাম, ঠিক আছে? তো আমরা এখানে আই লাভ ইন্ডিয়াটা আমরা লিখে ফেললাম, তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে 20 mm হাইট, এই লেটারিং এ চওড়া দিলাম 11.5, এই একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড হচ্ছে 2 mm, একটা লেটার থেকে আরেকটা লেটার হচ্ছে 1 mm গ্যাপ দিলাম, হ্যাঁ? তো আমরা এইভাবে লেটারিংগুলো করে যাই, আমরা যেমন এই লেটারিংয়ের মধ্যে যখন আমরা ও করব, ঠিক এরকম চারটে করব, উপরে একটা লাইন দেব, এরকম করে এইটাকে এরকম রেডিয়াস করে মিলিয়ে দেবো, ঠিক আছে? ডি এরকম লাইনের মধ্যে, এখানে যেমন এই এখানে টানছি না, এই এই এখানে একটা লাইন দিলাম, করে এরকম করে সার্কামফারেন্স রেডিয়াস করে মিলিয়ে দেবো, সুতরাং জিনিসগুলো দেখতে ভালো লাগছে, ওকে? সুতরাং আই লাভ ইন্ডিয়া আমি লিখে ফেললাম, এরকমভাবে প্র্যাকটিস করো, হ্যাঁ? তাহলে আমরা বলেছি যে এখানে আমরা এগুলো যেটা ডিভিশন আছে 20 দেওয়াই আছে, 11.5 বের করে নিয়েছি, দুটো লেটারের মাঝখানে গ্যাপ দেবো 1 mm, আর দুটো ওয়ার্ডের মাঝখানে গ্যাপ দিলাম 2 mm, কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল লেটার আছে, যেমন আই জে, আই যেমন 7:1 হবে, জে 7:3 হবে, এম 7:5 হবে, অ্যান্ড ডাব্লু 7:6 হবে, কারণ এম অ্যান্ড ডাব্লু একটু ফ্যাটি হয়ে যাবে। তো তোমরা আমার এই ভিডিওটা দেখো, যদি পছন্দ হয় লাইক এবং সাবস্ক্রাইব করবে, তাহলে কি না নেক্সট আমরা ভিডিওটা আপলোড করতে আমার পক্ষে সুবিধা হবে, ওকে? ভালোভাবে দেখে নাও।